সেদিনের পর থেকে আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করতাম না তবু মাঝে মাঝে মনে হতো কোনো একদিন সে আমাকে নিতে আসবে কোনো একদিন আমার শ্বশুর শাশুড়ি তাদের ছেলের বউর অভাব বোধ করবে কিন্তু দিনের পর দিন চলে যায় এমন দিন আমার জীবনে আসে না আমার একাকিত্ব জীবনের প্রতি অনেক বিতৃষ্ণা কাজ করতে থাকে আমি চাকরির জন্য ঠিকমতো পড়তে পারতাম না আমার বাচ্চাটার জন্য একসময় বুঝতে পারলাম আমাকে এগিয়ে যেতে হলে কষ্ট সহ্য করতে হবে আমি আমার ছোট বাচ্চাটাকে বিছানায় ভিতর হাজারো কষ্ট চেপে রেখে পড়তে বসতাম যখন দেখতাম বাচ্চাটার কান্না মনের বেড়েই চলেছে তখন আমি পড়া থেকে উঠিয়ে তার কাছে চলে যেতাম তার কান্না থামাতাম একসময় বুঝতে পারলাম আমার ভাইরাও কেন জানি আমাকে আর আমার সন্তানকে নিয়ে কিছুটা বিরক্ত বিরক্ত হবারই কথা কারণ কোনো ভাইও হয়তো চাইবে না তার বোন তাদের বাসায় সারা জীবন থাকুক আমার অবস্থাও তেমন আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে হয়তো আর কখনো আমাকে তার কাছে নিয়ে যাবে না মাও কেন জানি আমার সন্তানটাকে খুব বেশি ভালোবাসতে পারে না আমার ভাইয়েদের সন্তান নিয়েই সময় থাকতে হয় তাকে আমিও কখনো এটা নিয়ে কিছু বলি না আর বলবই বা কী করে অনেকদিন দিন পরপর যদি বাপের বাড়ি আসতাম তাহলে হয়তো আমার সন্তানের জন্য তার নানাবাড়ির আদরটা আলাদা করে তোলা থাকত কিন্তু যেখানে সবসময় নানা বাড়িতে পড়ে থাকতে হয় সেখানে এর থেকে বেশি কিছু আশা করা যায় না এক বছর পরেও আমি ভালো একটা চাকরি পেলাম না অনেক পড়ালেখা করার পরেও সরকারি চাকরি নামক সোনার হরিণের খুব কাছাকাছি গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে আমাকে তবুও আমি হতাশ হলাম না কিন্তু যেদিন মা আমাকে আড়ালে ডেকে নিয়ে বলল তোর জন্য একটা ছেলে দেখেছে তোর ভাইয়েরা কতদিন আর একা একা জীবন জীবন কাটাবি বল তোরও তোরও তো আছে আছে তখন আমি মাকে বললাম আমাকে নিয়ে তোমাদের এত চিন্তা আমাকে আর আমার সন্তানকে কি দুবেলা খাবার দিতে খুব বেশি সমস্যা হচ্ছে তোমাদের তোমাদের তো কোনো অভাব নেই টাকা পয়সা সম্পত্তি এগুলোতে তো আমারও ভাগ আছে সেগুলোর বিনিময়ে তো আমাদের দুজনকে তোমাদের কাছে থাকতে দিতে পারো তখন আমার মা বলল তুই আমাকে ভুল বুঝছিস আমরা সবাই তোর ভালো চাই জীবনে টাকা পয়সাই তো সব না স্বামী সংসার ছাড়া মেয়েরা অচল ছেলেটা অনেক ভালো তুই কথা বলে দেখ তোর ভালো লাগবে তখন আমি মায়ের মুখের দিকে তাকিয়ে বললাম ঠিক আছে তোমরা যেহেতু চাইছো বিয়েটা করি তাহলে না করব না তখন মা বলল একটা সমস্যা আছে তবে কিছুদিন পরেই ঠিক হয়ে যাবে আমরা বলেছি তোর কোনো বাচ্চা কাচ্চা নেই বিয়ের পর তোর ছেলে আমাদের কাছে থাকবে আমি জানি একজন মায়ের সন্তানকে ছেড়ে থাকতে অনেক কষ্ট হবে কিন্তু এছাড়া কি করার আছে বল তোর সন্তান আছে জানলে এত ভালো তোকে বিয়ে করবে না তাই এমন বলেছি দুই এক বছর গেলেই সব ঠিক হয়ে যাবে আমরা তোর খারাপ চাই না মায়ের কথাগুলো শুনে কেন জানি চোখের পানিটা ধরে রাখতে পারলাম না জল ভরা চোখেই মাকে বললাম কোনো মাকে তার সন্তানের সাথে এত বড় অন্যায় করতে পারবে আমার জন্য আমার সন্তান তার বাবার আদর থেকে বঞ্চিত হচ্ছে এখন আমিও যদি ওকে রেখে চলে যাই তাহলে কি ওর মন থেকে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা উঠে যাবে না তোমরা যেমন আমার খারাপ চাইতে পারো না তাহলে আমি আমার সন্তানের খারাপ চাইব কী করে আমাকে বিয়ে করার আগে আমার সন্তানকে মেনে নিতে হবে যে আমার সন্তানকে মেনে নিবে আমি তাকেই বিয়ে করবো তাছাড়া আমাকে বিয়ে করার ব্যর্থ চেষ্টা করবে না কখনো আমার সন্তানের জন্য আমি পৃথিবীর সব সুখ বিসর্জন দিতে পারি আমার মা সেদিন আমার দিকে তাকিয়ে কোনো কথা বলতে পারেনি কারণ তিনিও একজন মা তারপরে আমার সন্তান ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে একসময় আমি প্রথমবারের মতো আমার সন্তানের মুখ থেকে মা ডাক শুনি সেদিন আমি আমার ছেলেটাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম কারণ যেদিন আমার সন্তানের মুখ থেকে মা ডাক শুনি সেদিন আমি বেঁচে থাকার মতো কিছু একটা করতে পারি অনেক কষ্ট সহ্য করার পর আমি চাকরিটা পেয়ে যাই আমার বাবা মার বাড়িতে কোনো অভাব ছিল না তবুও কেন জানি বেঁচে থাকার জন্য নিজেদের চাহিদাটা পূরণ করতে পারতাম না কখনো ইচ্ছে করে কেউ কিছু দিত না তারা ভাবতো তিনবেলা খেতে দিচ্ছি থাকতে দিচ্ছি আর কি চাই অথচ দুজন মানুষের বেঁচে থাকার জন্য থাকা খাওয়া বাদে আরও অনেক কিছু লাগতো আমি সেগুলোর অভাব বোধ করেছি তাই চাকরিতে জয়েন করার পরের দিনই আমি আমার আপনজনদের থেকে দূরে সরে যাই আমার চাকরিতে জয়েন করতে অনেক সময় লেগে যায় তাই চাকরি হওয়ার পরে অনেক দিন বাবা মায়ের কাছে থাকতে হয়েছে সেজন্য চাকরিতে জয়েন করার আগের দিনেই আলাদা একটা বাসা নেই আমি যখন চাকরিতে জয়েন করি তখন আমার ছেলের বয়স তিন বছর তিন বছরের একটা ছেলেকে রেখে অফিস করাটা যে কতটা কষ্টের কতটা যন্ত্রণার সেটা শুধু একজন মাই উপলব্ধি করতে পারবে কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না কাজের মেয়ের কাছে রেখে অফিসে চলে যেতাম এসে যখন কোলে নিতাম তখন ভিতরটা জুড়িয়ে যেত এভাবে আরও দুটা বছর কেটে গেল আমার ছেলের বয়স তখন পাঁচ বছর আমি বুঝতে পারলাম আমার বেঁচে থাকার জন্য আমার ছেলেটাই যথেষ্ট আর কাউকে দরকার নাই আমার জীবনে স্বামী সংসার বাবা মা ভাই কাউকে দরকার নাই হঠাৎ করে একদিন আদনান বাসায় এসে বসে আছে আমি তখন অফিসে ছিলাম বাসায় এসে যখন তাকে দেখলাম তখন খুব বেশি অবাক হলাম না কারণ আমি অনেক আগেই এই মানুষটার জন্য অপেক্ষা করা ছেড়ে দিয়েছি আমাকে দেখা মাত্রই আদনান উঠে দাঁড়ালো অনেক কথা হলো তার সাথে আমি তার কাছে জানতে চেয়েছিলাম কেন সে আমার কাছে আসেনি সে কোনো উত্তর দিতে বুঝতে পারলাম সে পারেনি আমাকে আর আমার ছেলেকে নিতে এসেছে তখন কি বলবো কিছু বুঝতে পারলাম না নিজের অজান্তেই বললাম তুমি যদি দীর্ঘ পাঁচটা বছর একাকিত্বের স্বাদ নিয়ে আবার আমার কাছে ফিরে আসতে তাহলে আমি তোমাকে গ্রহণ করে নিতাম কিন্তু তুমি তো তা করি তুমি বিয়ে করেছিলে যদিও আমি জানি না এটা সত্য কি না তবে বিয়ে না করলে এভাবে নিজের স্ত্রীর সন্তান ছেড়ে পাঁচটা বছর থাকতে পারতে না আর সবচেয়ে বড় কথা আমি আমার ছেলেকে সবসময় বলে এসেছি তার বাবা নেই তার বাবাও আমি মাও আমি আমি আমার ছেলেকে কখনো মিথ্যা বলতে শেখাইনি আমি চাই সে যেটা জানে সেটাই সত্য হোক আমার কথাগুলো শুনে আত্মান আর কিছু বলেনি আমার ছেলেকে ঘুমন্ত অবস্থায় দেখে মনে চলে যায় আমার খুব ইচ্ছে করছিল তাকে বলতে তুমিও থেকে যাও কিন্তু আবার মনে হলো কাউকে কথা কথা দিয়ে রাখা উচিত সূর্য যদি তার কথা কোনোদিন না রাখে তাহলে পৃথিবীটা সেদিন কালো অন্ধকারে ছেয়ে যাবে আমিও চাই না আমার ছেলে আমাকে মিথ্যাবাদী হিসেবে জানুক আসসালামু আলাইকুম ভিওয়ার্স যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর একটি আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাকে উৎসাহ করবার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটি হচ্ছে গল্পটির শেষ পর্ব আগামী গল্প নিয়ে আসা পর্যন্ত সকলেই আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ